ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবছর এইচএসসি পরীক্ষা হবে কি না, এই সব বিষয় নিয়ে প্রতিটি পরীক্ষার্থী খুব চিন্তিত ছিলেন। অবশেষে সেই চিন্তার অবসান ঘটল। শিক্ষামন্ত্রী দীপু মনি একটি ভার্চুয়াল সভায় এইচএসসি পরীক্ষা হবে না বলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে। এই বিষয়ক একটি খবর আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, এই বিষয়ে দৈনিক শিক্ষায় একটি খবর প্রকাশিত হয়েছে। আপনাদেরকে সেই খবরটি আমি শোনাচ্ছি। খবরটি প্রকাশিত হয়েছে আজ 7 অক্টোবর এবং এর শিরোনাম ছিল এইচএসসি পরীক্ষা হবে না, জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন। এবং খবরের বিবরণে বলা হয়েছে 2020 খ্রিস্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না, এর পরিবর্তে জেএসসি এবং এসএসসির এবং সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আজ দুপুরে এ ঘোষণা দিয়েছেন। একটি পরামর্শ কমিটি করা হবে, কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার ফল রয়েছে, এর ভিত্তিতেই করতে হবে মূল্যায়ন, অন্য কিছুতে যাওয়া যাবে না। কেউ হয়তো বলতে পারেন টেস্ট পরীক্ষা হয়েছে এবং সেই ফলগুলো শিক্ষা প্রতিষ্ঠানের হাতে রয়েছে, সেখানেও তো নানা ধরনের সমস্যা থাকতে পারে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল তৈরিতে জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসাব করা হবে, দৈনিক শিক্ষার রিপোর্টার রুমান তুর্জোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়টি পরামর্শ কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, হাতে সময় আছে। এবারে 13,65,000-এর বেশি পরীক্ষার্থী নিবন্ধন করেছে। বিশ্ববিদ্যালয় ভর্তিতে এবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। ভারতে এইচএসসির তিনটি পরীক্ষা নেওয়ার পর বন্ধ হয়েছে, হংকংয়েও পরীক্ষা বাতিল করা হয়েছে। ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস দেখেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিকভাবে কোনো সমস্যার মুখোমুখি না হয় তা বিবেচনায় নেওয়া হয়েছে। বিস্তারিত আসছে, অর্থাৎ এই রিপোর্টটি পরে এই প্রায় 14 লাখ শিক্ষার্থীর এতদিনের যে আশা আকাঙ্ক্ষা বা পরীক্ষা হবে কি না বিভিন্ন কথাবার্তার একটি অবসান ঘটলো এবং সবাই জানতে পারলো যে এইচএসসি পরীক্ষা হবে না এবং জেএসসি এবং পিএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।